নমস্কার বন্ধুরা আমি গোপাল দা ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছো যে দাদা আমি যদি পুলিশ হয়ে যাই তাহলে কি পড়াশোনা করতে পারবো বা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো তো দেখো তুমি যদি পুলিশের চাকরি পেয়ে যাও সেটা তুমি কনস্টেবল হোক বা এসআই হোক তুমি কিন্তু পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে পারো তার জন্য কিছু বাধ্যবাধকতা কিন্তু আছে সেটা কি সেটা হলো তুমি যদি পুলিশের চাকরি পেয়ে যাও তাহলে পড়াশুনো করতে পারো কিন্তু সেটা কিন্তু তোমার রেগুলার কিন্তু করতে পারবে না তার একটাই কারণ হলো রেগুলারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাটেন্ডেন্সের দরকার পড়ে অর্থাৎ একজন যদি চাকরি প্রার্থী হয় তাহলে কিন্তু সে কিন্তু এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবে না তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেটার নাম শর্টকাটে কি বলে ইগনু আই জি এন ও ইউ এই ইগনুতে ভর্তি হয়ে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স করতে পারো এছাড়াও আমাদের স্টেটে অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা স্টেট ইউনিভার্সিটি আছে সেটার নাম এনএসওইউ ইউ অনেকেই হয়তো জানো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা গ্র্যাজুয়েট ডিগ্রিটা কিন্তু অর্জন করতে পারো অর্থাৎ আশা করি খুব শর্টকাটে তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা পুলিশে কেউ জয়েন করো তাহলে কিন্তু পড়াশোনা তোমরা চালিয়ে যেতে পারো কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা হায়ার ডিগ্রি অর্জন করতে যাও বা ডাবল এম বা তুমি যতই তুমি কোর্স করো সেটা কিন্তু তোমরা ওপেন থেকে করতে পারবে কারণ রেগুলারে তোমাদের ফিফটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হবে না একজন চাকরি পার একজন চাকরিজীবীর ক্ষেত্রে সেই জন্য তোমাদেরকে কিন্তু ওপেন থেকেই করতে হবে তো এইটুকুই তোমাদের জানানো ছিল আশা করি তোমরা খুব ভালো আছো জানাবে আমাকে কমেন্টের মতামত জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে তো জয় হিন্দ বন্ধুমাত্র